ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিনেমা সাওয়ার প্রেজেন্টেশন। আপনারা ভাবছেন কয়েকটা বড় লোকের ন্যাকা বউ খেলার নামে একে অন্যের বরের সাথে পশুনষ্টি করতে গিয়ে ফেঁসে গেছে, তাই তো? না, ঠিক তা নয়। আসলে চার বান্ধবীর মধ্যে তিন সুন্দরী ভাবে যে সে অন্যের থেকে রূপে গুণে কামকলায় যৌন আবেদনে শ্রেষ্ঠ, আর তাদের বর তাদের প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে। চতুর্থ জন এদের চ্যালেঞ্জ দেয়, সুযোগ পেলে তাদের বড় বড় গায়ে মাতবে। শুরু হয়ে যায় একে অন্যের বরকে সিডিউস করার খেলা। শর্ত রাখা হয় কেউ কারোর বরকে টাচ করবে না, কিন্তু খেলতে খেলতে একসময় খেলাটা হাতের বাইরে চলে যায়। নিজেকে অন্যের থেকে সেরা আরও আবেদনময়ী, বিছানায় আরও এক্সপার্ট প্রমাণের নেশায় বদলে যায়, ভেঙে যায় শর্ত আর সংসারে লাগে আগুন। মোট আটটি এপিসোড নিয়ে সিজন ওয়ানের এই সিরিজ। বাইরে থেকে এই মেয়েদের দেখে বোঝার উপায় নেই যে এই তিন সুন্দরীর মধ্যে কে কতটা গভীর জলের মাছ। কাহিনীটি ভালো করে বুঝে উপভোগ করতে আটটা এপিসোডের এক্সপ্ল্যানেশনের এই ভিডিওটা একটুও না টেনে পুরোটা দেখতে থাকুন। চার বান্ধবী বিশাখা, চন্দ্রিমা, আরাত্রিকা আর দিতি, এরা ক্লাস ওয়ান থেকে বন্ধু, আর এখনও বিয়ের পরও ওদের বন্ধুত্ব অটুট আছে। প্রত্যেক মাসের শেষ রবিবার এই চারজন পিএনপিসি নামে একটা কফি শপে আড্ডা দেয়, আর সেখানে এরা পিএনপিসি করে, মানে পরনিন্দা পরচর্চা। পরিচিত আত্মীয় বন্ধুদের কার বর অন্যের সাথে প্রেম করছে, কার বউ অন্যের বরের সাথে প্রেম করছে, কার বউ কার সাথে শুয়ে বেড়াচ্ছে, কার ডিভোর্সের কেস চলছে, এই সব গসিপেরা করে। এবার দেখে নেওয়া যাক এই চার বান্ধবীর বরদের। এ হলো ধ্রুব, বিশাখার বর, বড় চাকরে, স্টক মার্কেটে ইনভেস্ট করে, সবসময় টাকা পয়সার হিসেব নিকেশে ব্যস্ত, এরা লাক্সারিয়াস হাই প্রোফাইল জীবন কাটায়। এ হলো অনির্বাণ, আরাত্রিকার বর, এরাও বিলাসবহুল জীবন কাটায়। আর এ হলো সুমিত, দিতির বর, এরা মধ্যবিত্ত তবে অবস্থা ভালো, ঘরোয়া জীবন কাটায়। এ হলো তীর্থ, চন্দ্রিমার বর, এরাও বেশ পয়সাওয়ালা। তো এই চার বান্ধবী প্রতি মাসের শেষ রবিবার কফি শপে জমিয়ে আড্ডা দেয়। এদের পিএনপিসির আড্ডায় প্রথম টুইস্ট আসে যখন চন্দ্রিমা জানায় তারই বর অন্য মেয়ের সাথে পরকীয়ায় মজেছে আর চন্দ্রিমার কাছে ডিভোর্স চাইছে। এদিকে চন্দ্রিমা প্রেগন্যান্ট। তিন বন্ধু প্রথমে চন্দ্রিমাকে সান্ত্বনা দেয়, আর পরে চন্দ্রিমাকে বলে তার উচিত ছিল বরকে আরো আগলে আগলে রাখা, তার ফিগারটা মেনটেন করা, যেমন তারা করছে, জিমে যাচ্ছে, পার্লারে যাচ্ছে, তাদের বর তাদের সৌন্দর্যের নেশায় ডুবে আছে। এসব শুনে চন্দ্রিমা বলে, তোদের তো খুব দেমাক না যে তোদের বর তোদের মতো সুন্দরীকে ছেড়ে কারোর সাথে প্রেম করবে না, এটা তোদের ভুল ধারণা, আসলে তোরা তোদের বরকে আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিস, সুযোগ পেলে তোদের বরও তোদের রূপ ভুলে গিয়ে পরকীয়ায় মজবে। তোদের যখন তোদের বরের ওপর এতটাই বিশ্বাস, এতটা কনফিডেন্স, তো আমার সাথে চ্যালেঞ্জ কর, চল একটা গেম খেলা যাক। তোরা একে অন্যের বরকে সিডিউস করবি, প্রেমের অ্যাক্টিং করবি, প্রমাণ হয়ে যাক কার বর কতটা সৎ, তোরা কতটা নিজের বরকে পোষ মানিয়েছিস। তবে হ্যাঁ, এটা শুধুই গেম, কেউ কারো সংসার ভাঙবে না। যদি কারোর বর অন্য কারোর সাথে প্রেম করতে শুরু করে তো বাজি আমি জিতব, আর নইলে তোরা জিতবি। এতে তিন সুন্দরীর ইগোতে লাগে, তারা বলে ঠিক আছে, তারা রাজি হয়ে যায়। তবে তারা শর্ত রাখে কেউ কারোর বরকে টাচ করবে না, সবাই শর্তটা মেনে নেয়। তারা ভাবে সব সিক্রেট তো তাদের মধ্যেই থাকবে, তাই কোনো রিস্ক নেই। তো তারা ঠিক করে দিতি আরাত্রিকার বরের সাথে প্রেমের অ্যাক্টিং করবে, আর আরাত্রিকা বিশাখার বরের সাথে, আর বিশাখা দিতির বরের সাথে খেলাটা খেলবে। প্রতি রবিবার তারা মিট করবে এই কফি শপে, আর চন্দ্রিমার কাছে তাদের খেলার আপডেট দেবে। তো এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু কেউ আর খেলাটাকে সেভাবে গুরুত্ব দেয় না। এরপর একদিন চন্দ্রিমা ওই তিনজনের বরকে ডেকে পাঠায়, আর তার আর তীর্থর সমস্যার কথা জানিয়ে হেল্প করতে বলে। বলে তারা তিনজন তীর্থকে যেন বোঝায় যাতে সে ভুল রাস্তা থেকে সরে আসে আর চন্দ্রিমার সাথে সংসারে মন দেয়। এইসব আলোচনা করতে করতে অনেক রাত হয়ে যায়। চন্দ্রিমা তাদের মানা করে যে তারা যেন তাদের বউদের এই ব্যাপারে কিছু না জানায়, তার বান্ধবীরা জানলে আরও পিএনপিসি করবে। এই তিনজন তার কথা রাখে, তাদের বউয়ের কাছে এই ব্যাপারটা গোপন করে যায়। পরের দিন তারা একটি রেস্টুরেন্টে তীর্থকে ডেকে বোঝাতে থাকে, আর সেই দিনও তাদের অনেকটা দেরি হয়ে যায়। আর চন্দ্রিমা এদিকে একে একে তিন বান্ধবীকে আলাদা করে ফোন করে, বলে কাল রাতে তার বর কি দেরি করে বাড়ি ফিরেছে, কারণটা কি? তিন বান্ধবী আশ্চর্য হয় যে সত্যিই তো দেরি করে বাড়ি ফিরেছে, আর কারণটা জিজ্ঞাসা করলে ঠিকঠাক উত্তরও দেয়নি। তাদের মনে তখন সন্দেহ ঢোকে, তারা তিনজনেই ভাবতে থাকে যে অন্য দুজন হয়তো খেলাটা শুরু করে দিয়েছে। সবাই ভাবে অন্যরা গোপনে গেমের রুলস অনুযায়ী তাদের বরকে সিডিউস করার খেলায় মেতেছে, আর সেই কেবল পিছিয়ে আছে। প্রত্যেকেই ভাবে সে কেন অন্যদের থেকে পিছিয়ে থাকবে, সেও খেলায় ঝাঁপ দেবে। এইভাবে তিনজনেই সিরিয়াসলি খেলাটা শুরু করে দেয়। তিনজনে তিনভাবে তাদের কলাকৌশল প্রয়োগ করতে থাকে। প্ল্যান অনুযায়ী আরাত্রিকা ধ্রুবকে ফোন করে,
আর বলে যে সে একটা জরুরি দরকারে তার সাথে দেখা করতে যায়। ধ্রুব বলে, বেশ তো সন্ধ্যেবেলা আমাদের বাড়ি চলে এসো। কিন্তু আরাত্রিকা বলে যে না, সেইটা করা যাবে না, কারণ কথাটা সে তার বান্ধবী বিশাখার সামনে বলতে পারবে না। কিন্তু সে আরাত্রিকার সাথে দেখা করতে রাজি হয়। বিশাখা সুমিতকে ফোন করে আর বলে তার একটা পার্সোনাল দরকারে সে সুমিতের সঙ্গে দেখা করতে চায়, আর বলে কথাটা দিতির সামনে বলতে পারবে না। তো সুমিতও শেষ পর্যন্ত দেখা করতে রাজি হয়। ওদিকে দিতি আরাত্রিকার বর অনির্বাণকে ফোন করে বলে একটা জরুরি দরকারে সে দেখা করতে চায়, আর সেইটা আরাত্রিকাকে বলা যাবে না। একটু ইতস্তত করে অনির্বাণও রাজি হয়ে যায়। বন্ধুরা, এবার দেখতে থাকুন পুরুষকে বধ করার জন্য নারীর অস্ত্রগুলো কেমন হয়। বিশাখা সুমিতের সঙ্গে একটি কফি শপে দেখা করে আর কেঁদে কেঁদে সুমিতকে বলে ওর বর ধ্রুব ওর ওপর খুব অত্যাচার করে। আগে তো মাঝে মাঝে গায়ে হাত তুলত, কিন্তু এখন কথায় কথায় মারধর করে। সুমিত বলে তার তো বিশ্বাসই হচ্ছে না যে ধ্রুব এমনটা করতে পারে। সে বলে, তুমি দিতিদের কেন জানাওনি? বিশাখা বলে, দিতিদের জানাবো? ওদের কাছে তো ধ্রুব হিরো, ধ্রুব হ্যান্ডসাম আর পয়সাওয়ালা, বড় বড় ইভেন্টের টিকিট কেটে ও দিতিদের দেয়। সুমিত খুব অবাক হয়। বিশাখা দেখছে মাছ আস্তে আস্তে জালে উঠছে। সে বলে, আপনি অবাক হচ্ছেন? আসলে আপনি খুব ভালো মানুষ সুমিতদা, দিতি আপনার সামনে একরকম আর পেছনে আর একরকম। আপনি চড়া লিপস্টিক পছন্দ করেন না বলে ও আপনার সামনে লিপস্টিক পরে না, কিন্তু বাইরে বেরোলেই ডার্ক সাইডের লিপস্টিক লাগায় আর বাড়ি ঢোকার আগে মুছে নেয়। ও, আপনি তো আবার সোশ্যাল মিডিয়ায় নেই। আপনি ফেসবুকে একটা আইডি ক্রিয়েট করে ওর ফেসবুক প্রোফাইলটা ঘুরে আসুন, দেখবেন যে কী রকম পোশাক পরে ও সব রিল বানায়। আমি তো সারা জীবন আপনার মতোই একজন সরল অনারম্বর সংবেদনশীল মানুষ চেয়েছিলাম, কিন্তু কি পেলাম? টাকা দিয়ে তো আর সংবেদনশীলতা কেনা যায় না। বিশাখার চোখের জলে আর তার মুখে নিজের প্রশংসা শুনে সুমিত এদিকে গলতে শুরু করেছে। বিশাখা মনে মনে উল্লাসে মাতে, খেলা জেতার সম্ভাবনার উল্লাস। সুমিত বলে, দিতির কাছে আমি একজন হেরে যাওয়া মানুষ, আমার গ্ল্যামারও নেই আর টাকা পয়সাও নেই। বিশাখা তখন ন্যাকামি করে বলে, সরি সুমিতদা, আপনার মনটা খারাপ করে দিলাম। এটা বলে উঠে দাঁড়াতে গিয়ে ইচ্ছে করে ওয়েটারের হাতে থাকা কফির ট্রেটে ধাক্কা দিয়ে কফিটা নিজের গায়ে ফেলে দেয়। সুমিত সঙ্গে সঙ্গে, ইস, গরম কফি, হাত পুড়ল নাকি বলে টিস্যু নিয়ে তার হাতটা মুছতে শুরু করে। এভাবে তাকে টাচ করতে বাধ্য করে বিশাখা। খেলার শর্তটা ভেঙে যায়। একে অন্যের বরকে টাচ না করার শর্তটা ভাঙাটা শুরু হয়ে গেল। ওদিকে দিতি আরাত্রিকার বর অনির্বাণের সঙ্গে গাড়িতে দেখা করে আর বানিয়ে বানিয়ে নিজের কাঁদুনি গাইতে থাকে, তাও আবার প্রাইভেট লাইফ নিয়ে। সে জানতো তার বন্ধু আরাত্রিকা বিছানায় বেশ ভায়োলেন্ট হয়ে যায়, মানে আচড়ানো কামড়ানো এসব করে থাকে। দিতি বলে তার বর বিছানায় খুব ভায়োলেন্ট হয়ে যায়, তাকে আঁচড়ে কামড়ে ব্যতিব্যস্ত করে দেয়। সে এতদিন ভালোবাসার খাতিরে সহ্য করেছে, কিন্তু তার আর ভালো লাগছে না। অনির্বাণ বলে, সুমিত এরকম করে আমার তো আশ্চর্য লাগছে। দিতি বলে, আপনি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন? অনির্বাণ বলে, এটা তো তোমাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি কিভাবে সাহায্য করতে পারি? দিতি এবার তার অস্ত্র প্রয়োগ করে, বলে, আমি জানি আরাত্রিকাও বিছানায় খুব ভায়োলেন্ট হয়ে যায়, আর আপনি তো খুব ভালোই এনজয় করেন, তো আমাকে বলবেন কিভাবে আপনি সেই ভায়োলেন্স সহ্য করে এনজয় করেন? যদি আমিও কিছুটা শিখতে পারি তাহলে সুমিতের ভায়োলেন্সটা উপভোগ করতে পারবো। অনির্বাণ খুব চমকে যায় আর বলে, আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি কি করে জানলে? দিতি বলে, আমরা জানি তো, আরাত্রিকাই আমাদের বলেছে। ও বলেছে বিছানায় যে বরকে মজা দিতে পারে তার বর কখনো ফসকে যায় না। ও এটাও বলেছে যে ও আপনার উপরে উঠে করে আর আপনি থাকেন নিচে। ও বলেছে যে ঘোড়ার উপরে যে থাকে সেই ঘোড়া চালায়। কথাবার্তা শুনে তো অনির্বাণের মুখ চোখ লাল হয়ে যায়। সে বলে, তার আসলে ওই রকম ভায়োলেন্স ভালো লাগে না, এত অ্যাগ্রেসিভ মিলন তার পছন্দ নয়, সে বাধ্য হয়ে সহ্য করে। অনির্বাণ আপসেট হয়ে যায়। তখন দিতি অনির্বাণের হাতটা ধরে আর বলে, আপনিও আমার মতো যন্ত্রণায় আছেন, আমরা অন্তত নিজেদের যন্ত্রণার কথা শেয়ার করার মতো বন্ধু পেলাম। এভাবে দ্বিতীয় টাচ না করার শর্তটা ভেঙে ফেলে। ওদিকে বিশাখার বর ধ্রুব আরাত্রিকার সঙ্গে একটা ফ্ল্যাটে দেখা করে, যেটা সে রেডি করছে তার বউ বিশাখাকে জন্মদিনে সারপ্রাইজ গিফট দেবে বলে। আরাত্রিকা বলে, আপনি বিশাখার জন্য এত ভাবেন, আর বিশাখা সবসময় আপনাকে ব্যস্ত রাখে, টাকা পয়সার হিসেব নিকেশে, আর সবসময় আপনার সামনে দামি গাড়ি ফ্ল্যাট এসবের টার্গেট দিয়ে দেয়। ধ্রুব ভাবে, কথাটা তো ঠিক। আরাত্রিকা আরও বলে, আপনি বিশাখার জন্য এত করেন, আর অনির্বাণ উল্টে আমার পৈতৃক সূত্রে পাওয়া বাড়ি বিক্রি করে টাকা নিজের কাজে লাগিয়েছে, আর বিশাখা তো টাকা পয়সার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ কন্ট্রোল করে, আপনি নাকি ওকে ছাড়া এসব ম্যানেজ করতে পারেন না, আপনার নাকি তেমন টাকা পয়সার ব্যাপারে বুদ্ধি নেই। এভাবে আরাত্রিকা তার অস্ত্র প্রয়োগ করে, মেল ইগোতে খোঁচা দেওয়া, আর খোঁচাটা ঠিক জায়গায় লাগে। ধ্রুবর মনটা বদলে যায়।
আর বিশাখা তখন তাকে আরো অ্যাট্রাক্ট করার জন্য ইচ্ছা করে তার জুসের গ্লাসটা হাত থেকে ফেলে দেয় আর জুসটা নিজের গায়ে ঢেলে দেয়। ধ্রুব তখন কি হলো সাবধানে বলে তার হাত দুটো ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে আসে। এভাবে আরাত্রিকাও শর্তটা ভাঙে, অন্যের বরকে টাচ না করার শর্ত। তো এইভাবে ত্রিকোণমিতির খেলায় ত্রিভুজের তিন বিন্দুতে তিনটি পরকীয়া প্রেম শুরু হয়ে যায়। ওদিকে চন্দ্রিমা তার জীবনের সমস্যার কারণে প্রায় রোজ প্রচুর ড্রিঙ্ক করতে থাকে, আর সেই সূত্রে সেই রেস্টুরেন্টে ওয়েটার সুরেশের সাথে তার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একদিন চন্দ্রিমা প্রচুর মদ খেয়ে অসুস্থ হয়ে পড়লে সুরেশ তাকে তার ঘরে নিয়ে যায়। সকালে চন্দ্রিমার ঘুম ভাঙলে সুরেশ তাকে বলে সে চন্দ্রিমাকে খুব ভালো বন্ধুর মতোই মনে করে, সে কোনো সুযোগ নেওয়ার চেষ্টা করেনি আর করবেও না। সে একটা ডুপ্লিকেট চাবি চন্দ্রিমাকে দিয়ে বলে যখনই তার মনে হবে সে যে কোনো প্রয়োজনে এখানে এসে তার বন্ধুর বাড়িতে বিশ্রাম নিতে পারে। ওদিকে আসে আর একটা টুইস্ট, বিশাখা চন্দ্রিমার বাড়িতে যায় যখন চন্দ্রিমা ছিল না, ছিল শুধু তার বর তীর্থ। এইখানে বোঝা যায় তীর্থ আসলে যার সঙ্গে পরকীয়ায় জড়িয়েছে সে চন্দ্রিমারই বন্ধু বিশাখা, আর এটা এক বছর ধরে চলছে। তাই সে চন্দ্রিমার কাছে ডিভোর্স চাই, বলে বিশাখার সঙ্গ পাওয়ার পর থেকে চন্দ্রিমার মতো ধুমসি মেয়েকে তার অসহ্য লাগছে, সে তাকে ছেড়ে দিতে চায়। বিশাখা বলে তার পক্ষে ধ্রুবকে ছাড়া সম্ভব নয়, সে তার স্বামী বাচ্চাদের ছেড়ে তার সংসার ছেড়ে আসবে না। তীর্থ যেন চন্দ্রিমার সঙ্গে সব মিটমাট করে নেয়, তাদের সম্পর্ক যেমন চলছে তেমন চলবে, কিন্তু সে তীর্থকে বিয়ে করতে পারবে না। তাই তীর্থ চন্দ্রিমার সাথে মিটমাট করে নিয়েছিল। ওদিকে ওই তিন বন্ধু ভাবে অন্যরা হয়তো তার থেকে এগিয়ে যাচ্ছে, হয়তো তার বরকে প্রায় পটিয়ে ফেলেছে, কারণ তারা নিজেদের হাজব্যান্ডের মধ্যে চেঞ্জ লক্ষ্য করে। তাদের হাজব্যান্ডরা তাদের অ্যাভয়েড করতে শুরু করেছে, কেউ মাথা ব্যথা, কেউ কাজের চাপ, এইসব অজুহাতে তাদের কাছ থেকে যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। তো তাই তারা একে অপরকে টিক্কা দিতে আরও বেশি করে পরকীয়া চালাতে থাকে। চন্দ্রিমা দিকে ভাবে তার বান্ধবীর বরেদের বোঝানোর কারণেই তীর্থ সবকিছু বুঝে তাকে আর ডিভোর্স দিচ্ছে না। বিশাখার সাথে তার বরের এপিসোডটা এই সময় পর্যন্ত তার কাছে একেবারেই অজানা ছিল। তো চন্দ্রিমা একদিন তিন বান্ধবীর বরকে ডেকে ধন্যবাদ জানায় আর বলে দেয় তাদের বউরা তাদের লয়্যালটি টেস্ট করার জন্য প্রেমের নাটক করছে। এটা শুনে ধ্রুব, অনির্বাণ আর সুমিত পুরো ব্যাপারটা বুঝে যায়, কিন্তু তারা তো এদিকে সত্যি সত্যি তাদের স্ত্রীর বান্ধবীদের প্রেমে পড়ে গেছে। চন্দ্রিমা তখন হাসতে থাকে আর বলে যে সে আসলে তার বান্ধবীদের সঙ্গে বাজি ধরেছিল, আর তার বান্ধবীরা বাজি জেতার জন্য পরীক্ষা করতে গিয়েছিল যে তাদের বররা লয়াল কিনা, আসলে তাদের বউরা তাদের টেস্ট করছে। শুনে তিনজন রেগে যায় আর বলে তাদের বউরা কতটা লয়াল সেটা এবার তারা টেস্ট করবে। এভাবে আর একটা গেম শুরু হয়ে যায়। তখন চন্দ্রিমা বলে যে সে তিনজনকে এক ধরনের লকেট দেবে তাদের তিনজনের স্ত্রীকে গিফট দেওয়ার জন্য, মানে যার সঙ্গে যার পরকীয়া চলছে তাদেরকে গিফট দেওয়ার জন্য। তারা প্রত্যেকেই মাঝরাতে অন্যের বউদের ডাকবে আর ওই গিফটটা দেবে। যদি তাদের ডাকে সাড়া দিয়ে ওই তিনজন মাঝরাতে দেখা করে আর গিফটগুলো অ্যাকসেপ্ট করে, তার মানে তারাও সত্যি সত্যি পরকীয়ায় জড়িয়ে গেছে, মানে তাদের বউরাও কেউ আর লয়াল নেই। চন্দ্রিমার এই প্ল্যানে ওই তিনজন পুরুষ রাজি হয়ে যায়। তো পরের দিন তিনজন পুরুষ তাদের নিজেদের বউদের মিথ্যা কথা বলে যে তারা কোনো কাজে সেই রাতে বাইরে থাকবে, আর তারা প্ল্যান অনুযায়ী একে অন্যের বউকে, মানে যাদের সঙ্গে তাদের অ্যাফেয়ার চলছিল, তাদের মাঝরাতে ডাকে আর তাদের ডাকে সাড়া দিয়ে তিনজনই মাঝরাতে তাদের সঙ্গে দেখা করে আর তাদের গিফটগুলো অ্যাকসেপ্ট করে নেয়। সুমিত, অনির্বাণ আর ধ্রুব বুঝে যায় যে তাদের বউরাও কেউ লয়াল নয়। তারা সব কথা জানানোর জন্য সেই রাতেই গিফট দেওয়ার কাজ সেরে চন্দ্রিমার বাড়িতে আবার যায় দেখা করতে, কিন্তু চন্দ্রিমাকে কোথাও দেখতে পায় না। তারা ভাবে চন্দ্রিমা হয়তো অন্য কোনো ঘরে ঘুমিয়ে পড়েছে। তাই তারা বেশ কিছুক্ষণ ওয়েটিং রুমে অপেক্ষা করে ভোরবেলায় নিজেদের বাড়ি ফিরে যায়। কিন্তু পরের দিন আসে আর একটা টুইস্ট, সকালবেলা একটা বহুতল আবাসনের নিচে চন্দ্রিমার ডেড বডি পাওয়া যায়। এই খবরে ওই তিনজন পুরুষ আর ওই তিনজন বান্ধবী চমকে যায়। চন্দ্রিমা কি আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে খুন করেছে? ওই ছয়জনের মধ্যে কেউ কি জড়িত? যখন এসব নিয়ে তদন্ত শুরু হবে তখন তো দিদিদের গেমের কথাটা আর চাপা থাকবে না। তখন তাদের বররা যদি তাদের ছেড়ে দেয়, এইটা ভেবে তিন বান্ধবী বেশ চিন্তায় পড়ে যায়। তারা জানে না যে ইতিমধ্যে তাদের বররা সব জেনে গেছে। তাদের তিনজন তখন প্ল্যান করে পুলিশ যদি তাদের কাছে আসে তখন তাদের তিনজনের বয়ান যেন একই থাকে। তারা ঠিক করে তীর্থকে দায়ী করবে। তারা বলবে তীর্থ চন্দ্রিমাকে ডিভোর্স দেবে এটা মেনে নিতে না পেরেই চন্দ্রিমা আত্মহত্যা করেছে বলে তাদের মনে হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা সেটাই জানায়। তাই পুলিশ তদন্ত করতে যায় তীর্থর বাড়ি। তীর্থ তখন বলে তাদের ডিভোর্সের ব্যাপারটা মিটমাট হয়ে গিয়েছিল, আর তার অফিসের সেই মেয়েটি যার সঙ্গে তার অ্যাফেয়ার চলছিল তার সঙ্গে তার ব্রেকআপও হয়ে গেছিল। তাই চন্দ্রিমা বেশ খুশি ছিল। তাই তার মনে হয়েছিল চন্দ্রিমা আত্মহত্যা করেনি।
কেউ তাকে হয়তো খুন করেছে, কেউ তাকে হয়তো ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তীর্থর কথা শুনে পুলিশ ইন্সপেক্টরের মনে হয় দিতি, আরাত্রিকা আর বিশাখা হয়তো কিছু গোপন করছে। তারা হয়তো চন্দ্রিমার রহস্যজনক মৃত্যু সম্পর্কে কিছু জানে আর তাকে কনফিউজ করার চেষ্টা করছে। ওদিকে তিন বান্ধবী আবার পিএনপিসি রেস্টুরেন্টে যায় আর জানতে পারে গত কয়েকদিন ধরে সেখানকার ওয়েটার সুরেশ, যে তাদের নিয়মিত ড্রিঙ্ক সার্ভ করত, তার সাথে চন্দ্রিমার কিছু একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তারা এতে বেশ জেলাস ফিল করে যে তাদের মতো তিন সুন্দরীকে ছেড়ে এই হ্যান্ডসাম ওয়েটার কিনা চন্দ্রিমার প্রেমে পড়েছিল। সুরেশ যখন তাদের অহংবোধকে ব্যঙ্গ করে তখন তারা আরো রেগে যায় আর এই ছেলেটাকে একটু হেনস্থা করতে পুলিশের কাছে এই ছেলেটার সাথে চন্দ্রিমার সম্পর্কের কথাটা ফাঁস করে দেবে বলে ভাবে। তাই তারা পুলিশকে ফোন করে জানায় যে চন্দ্রিমার মৃত্যুর জন্য তারা একজনকে সন্দেহ করছে আর সেই লোকের নাম তারা আজ বিকেলে তিনজনে পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে জানাবে। ইন্সপেক্টর তখন তাদের সবাইকে চন্দ্রিমার বাড়িতে সন্ধেবেলায় ডাকে। এসব শুনে তাদের টেবিলের কাছে সুরেশ নামে ওই ওয়েটার চলে আসে আর বলে তাদের বরের লয়্যালটি টেস্টিংয়ের জন্য যে গেম তারা খেলছে তার সবটাই সে জানে, তাই তারা যদি পুলিশের কাছে তাকে ফাঁসানোর চেষ্টা করে তবে সে কিন্তু পুলিশকে সব বলে দেবে। এতে ওই তিনজন ভয় পেয়ে যায়, যদি তাদের গেমের ব্যাপারটা ফাঁস হয়ে যায় তো তাদের সংসার জীবন তো ভেঙে যেতে পারে, তাই তারা মত বদলে ঠিক করে পুলিশের কাছে সুরেশের ব্যাপারটা চেপে যাবে। সুরেশের ব্যাপারে তারা পুলিশকে কিছু জানাবে না, কিন্তু তারা এদিকে অলরেডি পুলিশের কাছে একজনের নাম জানাবে বলেছে। যদি কারোর নাম না জানায় তাহলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যাবে। তাহলে তারা কার নাম জানাবে? আরাত্রিকা তখন বলে তারা তীর্থর গার্লফ্রেন্ডের নাম বলবে। এটা শুনে বিশাখা টেনশনে পড়ে যায়, কারণ তীর্থর সাথে তো আসলে তার অ্যাফেয়ার চলছে আর তীর্থর অফিসের কলিগের সঙ্গে অ্যাফেয়ারটা তাদের প্ল্যান করে সাজানো একটা নাটক ছিল, মানে একটা নকল পরকীয়া যাতে তাদের আসল পরকীয়ার দিকে কারোর নজর না পড়ে। বিশাখার কথা ফাঁস হয়ে গেলে তারও সংসার জীবন ভেঙে যেতে পারে, এইটা ভেবে সে বেশ টেনশনে পড়ে যায় আর বলে কোনো প্রমাণ ছাড়া কারো নাম নিয়ে কি দরকার, তাতে হয়তো তাদেরই বিপদ বাড়তে পারে। তো এভাবে তারা শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারে না যে কার নাম তারা জানাবে, ব্যাপারটা অসমাপ্তই থেকে যায়। তো এরপর সন্ধেবেলা ইন্সপেক্টরের দেওয়া কথা অনুযায়ী ওই তিনজন চন্দ্রিমার বাড়িতে যায়। ইন্সপেক্টর তাদের জিজ্ঞেস করে যে সেই ব্যক্তিটি কে যাকে তারা চন্দ্রিমার মৃত্যুর জন্য সন্দেহ করছে। তারা তিনজন চুপ করে থাকে। ইন্সপেক্টর তখন বলে একজন ফোন করে তাকে চন্দ্রিমার ব্যাপারে কিছু জানাবো বলেছে, তো তাকেও ইন্সপেক্টর এখানেই ডেকেছে। তো তখন সেই লোকটি ঘরে ঢোকে। ওই তিন বান্ধবী অবাক হয়ে দেখে যে এ সেই ওয়েটার সুরেশ। তিন বান্ধবীর তো চোখ ছানাবড়া হয়ে যায়, তারা ভয় পেয়ে যায়। সুরেশ এখন সব ফাঁস না করে দেয়, তাদের বন্ধু চন্দ্রিমার সাথে বাজি ধরা আর বর পরীক্ষা করার জন্য পরকীয়ার গেম খেলা। তারা তখন সুরেশকে চাপে রাখতে পুলিশকে বলে দেয় এই সুরেশ আসলে চন্দ্রিমার অবৈধ বয়ফ্রেন্ড, এমনকি সে চন্দ্রিমার সাথে এক ঘরে একটা রাতও কাটিয়েছে। সুরেশ তখন বলে চন্দ্রিমার সাথে তার সম্পর্ক ছিল ঠিকই, কিন্তু কোনো অবৈধ সম্পর্ক ছিল না, ছিল শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক। সুরেশ বলে তীর্থর সাথে একজন বিবাহিত মহিলার পরকীয়া চলছে। ইন্সপেক্টর বলে তীর্থর অবৈধ গার্লফ্রেন্ড তো ছিল তার অফিসের কলিগ, আর সেই মেয়ে তো বিবাহিত নয়, সুরেশ তাহলে কোন বিবাহিত মেয়ের কথা বলছে? তো সুরেশের কথা শুনে বিশাখা বুঝতে পারে যে সুরেশ নিশ্চয় তার আর তীর্থর অবৈধ সম্পর্কের কথা জেনে ফেলেছে। বিশাখা তখন ইন্সপেক্টরের সামনে সুরেশকে খারাপ প্রমাণ করতে আরো বলে যে সুরেশ তাদের সঙ্গে ফ্ল্যাট করার চেষ্টা করেছে কিন্তু তারা পাত্তে দেয়নি, তাই চন্দ্রিমাকে প্রেমের জালে ফাঁসিয়েছে যাতে চন্দ্রিমার টাকা পয়সা সে নিয়মিত পেতে পারে। তো এইসব শুনে সুরেশকে আরো ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ ইন্সপেক্টর তাকে পুলিশ থানায় নিয়ে চলে যায়। তিন বান্ধবী ভাবতে থাকে এবার যদি ইন্সপেক্টরের কাছে তাদের গেমের ব্যাপারটা সুরেশ সব জানিয়ে দেয় তবে তাদের স্বামীরাও সব জেনে যাবে আর তাদের সংসার জীবন সংকটে পড়বে। তারা তিনজন তখন নিজেদের মধ্যে আবার প্ল্যান করতে বসে আর ঠিক করে তাদের তিনজনের আগে জানা দরকার যে তারা কে কার বরের সঙ্গে পরকীয়ার গেম খেলতে গিয়ে কী কী করেছে, সেই সত্যিটা সবাই বলুক, সবাই কনফেস করুক। তো তিনজন তখন যা যা করেছে সব কথা বলতে থাকে আর সেই প্রসঙ্গে সেই রাতের গিফটের কথাটা ওঠে আর তারা চেক করে দেখে যে তাদের সবার কাছে একই রকম লকেট আছে, মানে তাদের তিনজনকে তাদের বান্ধবীদের বর একই রাতে একই সময়ে একই রকম লকেট গিফট করেছে, মানে তাদের স্বামীরা তাদের গেমের কথাটা জেনে ফেলেছে। চন্দ্রিমাই তাদের গেমের কথাটা তাদের বরদের কাছে বলে দিয়েছে, কারণ এটা তো আর কেউ জানতো না। তারা বুঝতে পারে যে এটা প্রমাণ হয়ে গেল যে চন্দ্রিমার কথাই ঠিক, সুযোগ পেলে তাদের স্বামীরাও যে লয়াল থাকবে না সেটাই ঠিক, তাদের রূপের দেমাক আর তাদের প্রেমের নেশায় স্বামীরা বশ হয়ে আছে, সেই অহংকারটা তাদের চূর্ণ হয়ে যায়।
তো তারা এখন ঠিক করে যে তাদের স্বামীরা যখন সব জেনেই গেছে তখন তারা সবাই নিজের নিজের স্বামীর সঙ্গে মিটমাট করে নেবে, কারণ ভুল তাদের স্বামীরা যেমন করেছে তেমনি তারাও করেছে, কেউই তারা লয়াল থাকতে পারেনি। তারা ঠিক করে তারা ছয়জন একসাথে চন্দ্রিমার মৃত্যুর ব্যাপারটা নিয়ে ডিল করবে, যাতে তাদের ছয়জনের ওপর থেকে পুলিশের সন্দেহটা চলে যায়। এতে তাদের সংসার জীবনও টিকে যাবে আর পুলিশের সন্দেহের তালিকা থেকেও তারা বাঁচবে। ওদিকে তীর্থ পুলিশকে জানায় যে চন্দ্রিমার সঙ্গে তার শুধুই বন্ধুত্বের সম্পর্ক ছিল, কোনো রকম পরকীয়ার সম্পর্ক ছিল না, কারণ মেয়েদের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই, সে আসলে গে, তার ইন্টারেস্ট রয়েছে পুরুষদের প্রতি। তীর্থ জানায় যে চন্দ্রিমার বর চন্দ্রিমার কাছে ক্ষমা চেয়ে তার অফিস কলিগ মেয়েটার সাথে ব্রেকআপ করেছিল, এতে চন্দ্রিমা খুশিই ছিল। কিন্তু সেই রাতে চন্দ্রিমা হঠাৎ যখন বাড়ি ফেরে তখন দেখে তার বর তীর্থ আসলে তারই বান্ধবী বিশাখার সাথে ঘরের মধ্যে বন্য খেলায় মেতে আছে। সেই রাতে চন্দ্রিমার বাড়ি ফেরার কথা ছিল না, আর সেই সুযোগে তীর্থ বিশাখাকে ডেকে নিয়েছে। হঠাৎ করে তীর্থকে কিছু না জানিয়ে বাড়ি ফেরায় তার কাছে বিশাখা আর তার বরের রহস্যটা পরিষ্কার হয়ে যায়। সে মনে মনে খুব আহত হয় আর তীর্থকে ও বিশাখাকে কিছু না জানিয়েই মনের কষ্টে ঘরের বাইরে থেকে ফিরে চলে যায় আর কাঁদতে কাঁদতে সুরেশের কাছে গিয়ে সব জানায়। এই জন্যই সুরেশ সেদিন ইন্সপেক্টরের কাছে বলেছিল যে তীর্থর অ্যাফেয়ার চলছে একজন বিবাহিত মহিলার সাথে। কিন্তু চন্দ্রিমার মৃত্যু কিভাবে হলো এটা ইন্সপেক্টর ভাবতে থাকে আর তদন্তের জন্য সে তিন বান্ধবী আর তাদের স্বামীদের বিশাখার বাড়িতে ডেকে পাঠায়। সেখানে ওই তিনজন বলে যে রাতে চন্দ্রিমা মারা গিয়েছিল সেই রাতে তারা একে অপরের স্বামীর সাথে রাত কাটিয়েছিল। এটা শুনে ইন্সপেক্টর আশ্চর্য হয়ে যায় যে এভাবে নিজেদের পরকীয়ার কথা এরা নিজেরাই স্বীকার করে নিচ্ছে সন্দেহ থেকে বাঁচার জন্য। ইন্সপেক্টর তখন তাদের আর একটা ইনফরমেশন দেয়, সে বলে যে সুরেশের ঘরে চাল রাখার কৌটোই তিনখানা আধ খাওয়া সিগারেট পাওয়া গেছে, ঠিক সেই সেই ব্র্যান্ডের সিগারেট যেটা ওই তিনজন সুমিত অনির্বাণ আর ধ্রুব খেয়ে থাকে। সিগারেটগুলো ফরেন্সিক টেস্টিংয়ের জন্য ল্যাবে পাঠানো হয়েছে আর চন্দ্রিমার মৃত্যু ছাদ থেকে পড়ে হয়নি। চন্দ্রিমার মৃত্যু হয়েছে একটি অ্যান্টিসাইকোটিক ড্রাগের স্লো পয়জনিং এফেক্টের মাধ্যমে। চন্দ্রিমাকে নিয়মিত কেউ সেই ওষুধ খাওয়াতো আর হঠাৎ করে স্নায়বিক উত্তেজনায় হার্ট অ্যাটাকে চন্দ্রিমা মারা গেছিল আর তার ডেড বডিটা কেউ ওপর থেকে নিচে ফেলে দিয়েছে যাতে সুইসাইড মনে হয়। পুলিশ তাদের কাছে জানতে চায় যে বিশাখা আরাত্রিকা বা দিতির মধ্যে কেউ কি সাইকোটিক পেশেন্ট, কেউ কি সাইকোটিক ড্রাগ নেই। বিশাখা তখন রেগে যায় আর বলে সুরেশ তো সাইকোটিক পেশেন্ট হতে পারে, তাকে কেন ইন্সপেক্টর সন্দেহের বাইরে রাখছে, সেও তো তাদের স্বামীদের ফাঁসানোর জন্য সিগারেটের টুকরোগুলো কোনোভাবে কালেক্ট করে তার ঘরে রেখে দিয়েছে, এটাও তো হতে পারে। ইন্সপেক্টর তখন বলে তাহলে সুরেশকে এখানে ডেকে নেওয়া যাক, এটা বলে সে সুরেশকে ফোন করে আর দেখা যায় সুরেশের ঘরে মোবাইল রিং হয়ে চলেছে, কিন্তু সুরেশ বেঘরে বিছানায় পড়ে আছে। আসলে সেও চন্দ্রিমার মতো ইহলোকে আর নেই, সে মৃত অবস্থায় পড়ে আছে। তো তার মৃত্যুর রহস্যটা কি, এটাও কি খুন নাকি ড্রাগের স্লো পয়জনিং, কে করলো এই কাজ আর তার উদ্দেশ্যই বা কি। এইসব সাসপেন্স রেখে সিজন ওয়ানটা এখানে শেষ হয়, বাকিটা জানা যাবে সিজন টু রিলিজ হলে। আর তার এক্সপ্লেনেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ বন্ধুরা, খুব ভালো থেকো সকলে।